আর আমার গলায় কাঠের মালা রয়েছে ঠিকই, আমি অন্য সম্প্রদায়ের মানুষ হলেও আমরা কোনোদিন এটা ভাবিনি, আমরা এক জায়গায় একসময় সবসময় থাকি, সব হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার পিরান, ঠিক আছে। আর আমরা খাজানা নিতে এসেছি সারা গ্রামের লোক, ঠিক আছে, পুরো পঞ্চায়েতের লোক এসেছি, বগলার থেকে আছে, ভাইনার থেকে, গাড়াফুতা, কৈখালী, ঠিক আছে, রামনগর, ওমারপুর, সব জায়গার লোক এসেছি খাজানা নিতে, বাবলার নার্সিভূমে আলিম শেঠের ছেলে, ঠিক আছে, আর আমার ভাই হয়। 12 বছর পরে আজকে আমার ছেলে আসলো, অনেকদিন ধরে তপস্যায় রয়েছে ছেলে 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 করে, আমার ছেলে এসেছে, আমি খুব খুশি এবং আপনাদের নিয়ে আনন্দ হয়ে আছে। আমাদের রামনগর পঞ্চায়েতে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য, ওনাকে ছেলে হয়েছে, আমাদের দলীয়ভাবে হোক, সাধারণ মানুষ হোক, বুদ্ধিজীবী লোক হোক, কিংবা আমাদের মুরব্বী লোকরাও, মানে হাজার গুণ খুশি, মানে ওনাকে ছেলে হয়, এটা আমাদেরকে ধন্যবাদ দিলাম, যে যাই ভগবান জানো আল্লাহ জানো ভালো আছে, ঠিক আছে। আমি ছেলের ভাই, 26/1/2024 সালে আমার ভাই হয়েছে, তা হচ্ছে খুবই খুশি আমি, তা আজকে আমরা এই দিনে আমার ভাইকে নিয়ে যাচ্ছি বাড়িতে, সবাই কত লোক, অনেক অটো এসছে, 50টা প্রায় অটো রয়েছে এই মুহূর্তে সময়, আমাদের সবাই একসঙ্গে যাচ্ছি, আমার ভাইয়ের গাড়ি অনেক আগে রয়েছে। আমার তো খুব কাছের বন্ধু, সম্পর্ক আমি জ্যাঠা, এই আনন্দের কথা তো সবসময় মানে কিভাবে শেয়ার করব সেটা তো বলতে পারছি না, তবে এত আনন্দ, এত আনন্দ, এই আনন্দের আমাদের সীমা নেই। আমরা চাই আমরা সবাই মিলে আমাদের ছেলেকে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি এবং আনন্দের সঙ্গে বাড়ি নিয়ে যাচ্ছি। আমরা অনেক দিনের বন্ধু, খুব কাছের বন্ধু, মানে আমাদের এখন যে আনন্দ, আমাদের চোখে জল এসে যাচ্ছে আমাদের এখন এই আনন্দের দিনে, এইটুকু আমরা বলবো। আমি তো মানে খুবই খুশি, এই খুশির কোনো মানে শেষ নেই, যা কি কি বলবো মানে সে ভাষায় খুঁজে পাচ্ছি না যে এতটা খুশি আমি। হ্যাঁ, এটা হচ্ছে বড় মেয়ে, এটা মেজো মেয়ে খাদিজা, এটা সেজো মেয়ে, এটা ছোট মেয়ে, এই ছোট মেয়ের পরে আমার ছেলে, ছেলে গ্রামের লোকজন নিয়ে চলবে, এটা আমি আশীর্বাদ চাই সকলকে নিয়ে, এটাই আমি চাই। আর আমার ছেলের জন্য সবাই যেন দোয়া করে। সংসার চালিয়ে কি করে মানুষের জন্য কাজ করবেন সেটা বলছি, সংসারের তো কর্তব্য আছে আমাদের সদস্যর উপরে, ওই জন্য আমি সেদিন সংসার চালিয়ে কাজ করব। সদস্যরা আছে, তারা যাচ্ছে, ঠিক আছে, এবং আমি 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 নিজে দেখি দেখি না যাওয়া দরকার। আজ কি হচ্ছে, আলিম ধাবকের আজ দীর্ঘ 12 বছর পরে পুত্র সন্তান জন্ম দিয়েছে, তার জন্য আমরা বহুত খুশি, এই আনন্দিত আমরা তাকে নিয়ে আসতে বগুড়া নার্সিংহোমে গিয়েছিলাম, বাবলা নার্সিংহোম। সমস্ত মানুষ এখানে যাদের দেখছেন, এরা আমার খুব আশীর্বাদ করেছে এবং ষষ্ঠা এনাদের কথা শুনেছে, এতে আমি খুব হ্যাপি। কেমন আছে বাচ্চা এখন? ভালো আছে। কতটা খুশি আপনি? অনেক খুশি। আপনাকে আর আপনার বাচ্চাকে নিতে আপনার শ্বশুর বাড়ি থেকে প্রচুর প্রচুর মানুষ এসেছে, হ্যাঁ, এমনটা ভাবতে পেরেছিলেন না এত জন আসবে? অনেক হচ্ছে, অনেক আনন্দ, বাচ্চা মা বেবিকে নিতে এসছে। কি নাম রাখবেন ছেলের? নাম রেখেছি উমার ফারুক ধাবক। আচ্ছা, ছেলে না মেয়ে? মেয়ে, এ ছেলে, চার মেয়ের পিঠে ছেলে, চার মেয়ের পরে একটা ছেলে হলো। হ্যাঁ, আপনি কে হন? দিদমা নানি। হ্যাঁ, কতটা খুশি এই যে মেয়ে? খুশি, অনেক খুশি, অনেক খুশি। হ্যাঁ, অনেক খুশি। বাবলা সঞ্জীবন নার্সিং হোম। আচ্ছা, আপনি কে হন? আমি ওর জামাই বাবু, ছেলের জামাই বাবু। আচ্ছা, এই রকম একটা আপনাদের? আমরা তো খুব খুশি, আমরা খুব খুশি, ভালো হয়েছে, আমরা খুব খুশি হয়েছি, এই অনেকদিন পরে একটা ছেলে হলো আমাদের, খুব খুশি হয়েছে আমরা। Thank you.
এটা আসছে নাকি?